আরো হওয়া উচিত এটা আমার জীবনের প্রথম ইভেন্ট অফলাইনে তো বাসা থেকে তো বলা হয়েছে যে কি দেওয়া দরকার নাই তবে সাহস করে আসছি আজকে আমার অনেক ভালো লাগছে আর ওভারঅল সবকিছুই অনেক সুন্দর এই ফেস্টের জার্নিটাও আমার কাছে খুবই ভালো লাগছে ওদের আরো ছিল কসপ্লে পাপেট শো এগুলো খুবই ডিফারেন্ট অন্যান্য ফেস্টে এগুলো পাওয়া যায় না এগুলো খুবই ডিফারেন্ট ছিল এন্ড এগুলো আমাদের পার্টিসিপেন্টদের খুব অ্যাট্রাকটিভ করছে তো এই ফেস্টে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে একদম এ টু জেড আমার কাছে খুবই আলহামদুলিল্লাহ এন্ড আই এম সো স্যাটিসফাইড অ্যাবাউট দিস আমার কলেজ থেকে এরকম আরও অনেক কলেজ থেকে এসেছে অনেক ফ্রেন্ড হয়েছে এতে কমিউনিকেশনটা আমাদের ভালো হয় তো এরকম হওয়া উচিত 18টি ইভেন্ট আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিল্প এবং নান্দনিকতার যে চর্চা সেটা আমরা দেখতে পেলাম এবং ঢাকা ছাড়াও সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ সমূহ এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন ক্যাটাগরিতে সাবমিশন এসেছে সব কিছু মিলিয়ে আমরা এই আয়োজনকে সফল হিসাবে দেখছি কিন্তু আমি শুধু গাছ কাটি না গাছ লাগাই অনেক অনেক গাছ লাগাই গাছ আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু ফল দেয় ফুল দেয় আবার কাঠও দেয় হ আবার অক্সিজেনও দেয় হ হ হ অক্সিজেনও দেয় গাছের উপকার বলে শেষ করা যাবে না আমাদের বড় বন্ধু সত্যি কথা ভাই গাছ আমাদের বড় বন্ধু সত্যি কথা ভাই প্রেমিয়ার্স আর্ট ক্লাবে যাত্রা শুরু হয়েছিল 2014 সাল থেকে আর এবার আমাদের অষ্টম আয়োজন আমরা আপনারা যেটুকু কভারেজ করলেন সেটাতে বুঝতেই পেরেছেন যে আমাদের আয়োজন কতটুকু সমৃদ্ধ ছিল আশা করি এই সমৃদ্ধ আয়োজন আগামীতেও হবে আমরা আসলে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্ত এতটা সাড়া আমরা পাবো আমরা নিজেরাও বুঝতে পারছি মানে বুঝতে পারিনি তারপরও আমরা সবার আন্তরিকতা এবং সবার যে আমাদের এখানে আর আসার যে উৎসাহ আমাদের ক্যাডেট কলেজের বাংলাদেশের সকল ক্যাডেটরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল এই প্রথম আমরা আমাদের বাংলাদেশের সকল ক্যাডেটকে আমরা পেয়েছি